মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেটি আমাদের সৌরমণ্ডলের ঘর, যেখানে প্রায় 200 থেকে নিয়ে 400 বিলিয়ন পর্যন্ত তারা আছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি এটি জানেন যে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আরও অনেক অ্যাক্টিভ এলিয়ান সভ্যতা রয়েছে? হয়তো নয়, কিন্তু বিজ্ঞানের প্রতি ইন্টারেস্ট রাখা মানুষের জন্য এই খবরটি অনেক ইন্টারেস্টিং হতে পারে। সম্প্রতি দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল দ্বারা করা একটি স্টাডি থেকে এটি জানা যায় যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কমসে কম 36টি সক্রিয় বুদ্ধিমান কমিউনিকেটিং এলিয়ান সভ্যতা থাকতে পারে। কিন্তু সময় এবং দূরত্বের কারণে আমরা এটি জানতে পারবো না যে তারা সবসময়ই অস্তিত্বতে ছিল নাকি নয়। আকাশগঙ্গা মিল্কি ওয়েকে নিয়ে করা এই রিসার্চটি আমেরিকান অ্যাস্ট্রোনমার ফ্র্যাঙ্ক ড্রেকের সমীকরণের আধারে তৈরি করা হয়েছে। আসলে ফ্র্যাঙ্ক ড্রেক একটি সমীকরণ তৈরি করেন, যেটিতে এটি গণনা করা সম্ভব যে গ্যালাক্সিতে কতগুলি কমিউনিকেটিং এক্সট্রা টেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ সিইটিআই সেটি সভ্যতা থাকতে পারে। যদিও বিজ্ঞানীদের কাছে এর অনেক সংজ্ঞার ব্যাপারে এখনও স্পষ্ট জানকারি নেই, সেখানে সভ্যতার সম্ভাবিত গণনা করার জন্য অন্যান্য পদ্ধতিরও খোঁজ চলছে। বিজ্ঞানীদের মতে ড্রেক সমীকরণের আধারে আমাদের এবং আগেকার করা গণনাতে নির্দিষ্ট অন্তর রয়েছে, যে আমরা এই ব্যাপারে খুব সরল ধারণা বানাই যে জীবন কীভাবে বিকশিত হয়েছে। তারা বলে যে তার মধ্যে একটি হলো এটি যে জীবন বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি হয়, অর্থাৎ যদি সঠিক পরিস্থিতি থাকে তাহলে জীবনের উৎপত্তি হবে। এর মধ্যে সেই কঠিন প্রশ্নটি নেই যে কোনো তারার হ্যাবিটেবল জোনে থাকা গ্রহের কোন ভাগটি জীবনের নির্মাণ করবে। এই প্রশ্নগুলির উত্তর ততক্ষণ দেওয়া সম্ভব নয় যতক্ষণ না আমরা বাস্তবে জীবনের খোঁজ লাগিয়ে নেব, এবং আমরা এখনও এই কাজটিতে সফল হতে পারিনি। এই গবেষণার বিজ্ঞানীরা গ্যালাক্সিতে জীবনের সীমা স্থাপন করার জন্য অ্যাস্ট্রোবায়োলজিক্যাল কোপারনিয়ান প্রিন্সিপাল তৈরি করেছে। বিজ্ঞানীদের হিসাবে এই সমীকরণগুলির দ্বারা গ্যালাক্সিতে তারাদের নির্মাণ এবং তাদের বয়স সম্বন্ধে জানা যায়, এর দ্বারা তারাদের পদার্থ সম্বন্ধেও জানা যায়। বিজ্ঞানীদের মতে দুটি অ্যাস্ট্রোবায়োলজিক্যাল কোপারনিয়ান সীমা 5 বিলিয়ন বছর পরে জীবনের উৎপত্তি করতে পারে, এবং আপনাদের বলে দিই যে পৃথিবীতেও 4.5 বিলিয়ন বছর পরে একটি কমিউনিকেটিং সভ্যতা নির্মিত হয়েছিল। অ্যাস্ট্রোবায়োলজিক্যাল কোপারনিয়ান সিদ্ধান্ত বলে যে আমাদের গ্যালাক্সির যেভাবে পৃথিবীতে বুদ্ধিমান জীবন বিকশিত হয়েছে, তো ঠিক সেইভাবেই অন্য জায়গায়ও বুদ্ধিমান জীবন বিকশিত হবে। বিজ্ঞানীদের অনুসারে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে মজুদ 36টি সভ্যতার মধ্যে প্রত্যেকের এভারেজ দূরত্ব প্রায় 17,000 আলোকবর্ষ। এই জন্য বর্তমানে সকল সভ্যতার খোঁজ লাগানো এবং তাদের সাথে কমিউনিকেট করা অসম্ভব। এখানে আরও একটি জটিল প্রশ্ন এটি হলো যে এই সভ্যতাগুলির জীবনকাল কতটা লম্বা হয়। গবেষণার নেতৃত্বকারী নটিংহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ক্রিস্টোফার কনসিলিসের অনুসারে অতিরিক্ত বুদ্ধিমান অ্যাডভান্স সভ্যতার খোঁজ পাওয়ার ফলে আমরা জানতে সক্ষম হতে পারি যে জীবন কীভাবে তৈরি হয়, এবং এটাও জানতে পারব যে আমাদের পৃথিবীর মানুষ সভ্যতা কত সময় পর্যন্ত চলতে পারে। কিন্তু যদি আমরা জানতে পারি যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কোনো সক্রিয় সভ্যতা নেই, তাহলে এটি আমাদের দীর্ঘকালীন অস্তিত্বের জন্য একটি খারাপ সংকেত হতে পারে। আপনাদের বলে দিই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং সেখানে থাকা সভ্যতার ব্যাপারে করা এই গবেষণা এখন শুরুর পর্যায়ে আছে, এই জন্য এই ব্যাপারে কোনো জটিল রায় দেওয়া এখন বিজ্ঞানীদের পক্ষে সম্ভব নয়। কিন্তু হতে পারে আগামী সময়ে বিজ্ঞানীরা মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং সেখানকার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হবে। কিন্তু তার জন্য আমাকে এবং আপনাদের এখনও লম্বা সময়ের অপেক্ষা করতে হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কি আমাদের মতোই আরও অনেক সভ্যতা মজুদ আছে, এবং আমরা তাদের কাছে এই জন্য পৌঁছাতে পারি না কারণ তারা আমাদের থেকে বহু আলোকবর্ষ দূরে মজুদ আছে? আমাকে কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, সাথেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণে স্ক্রিনে দেখানো এই ভিডিওগুলির মধ্যে যে কোনো একটি ভিডিও এনজয় করতে পারেন। এবং সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং।